আমাদের আজকের পাঠের বিষয় ষষ্ঠ মাসিকের অন্তর্ভুক্ত ডিএসি ফোর এর অন্তর্গত বাংলা শিশু সাহিত্যের ধারা ও বিষয় বৈচিত্র্য আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করি তারা জানি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে শিশু সাহিত্যের একটি সমৃদ্ধ ধারা আছে সে ধারার আবার দুটি শাখা মৌখিক ও লিখিত মৌখিক যে সাহিত্যগুলি সেগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেমন এইসব সাহিত্যের রচনা কাল অর্থাৎ কে তারিখে এগুলি রচনা করেছিলেন আমরা সেটা জানতে পারি না এবং এটাও দেখা যায় যে এই রচনাগুলির স্থান ভেদে এবং কালভেদে আলাদা হয়ে যায় অর্থাৎ ক্রমশ বিবর্তিত হতে থাকে এই বিবর্তনটা এক এক স্থানে এক এক শেষ পর্যন্ত দেখা যায় এক এক স্থানে সেই সাহিত্যের এক এক তবে এই যে মৌখিক সাহিত্যের ধারার কথা আমরা বলছি এই সাহিত্যগুলি কিন্তু পরবর্তী সময়ে যখন আধুনিক যুগে আমাদের দেশে ছাপাখানার প্রচলন হলো নতুন করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা বিপুল উদ্যম দেখা গেল সেই সময়ে আমাদের বাংলার কিছু মনীষী এই মৌখিক সাহিত্য গুলিকে করে ছাপার অক্ষরে প্রকাশ করলেন ফলে যেটা ছিল শুধুমাত্র সোনবার সাহিত্য সেটা কিন্তু আমাদের পাঠেরও সাহিত্য হয়ে গেল আমরা এখন এর দুটো রূপই কিন্তু পাই আমাদের বাড়িতে মা ঠাকুমা জেঠিমারা যেমন আগে শোনাতেন ছোটদের এসব গল্প ছড়া ইত্যাদি এখনো শুনিয়ে থাকেন আবার আমরা চাইলে এর পাঠ্যরূপটি সংগ্রহ করে পুস্তক আকারেও পড়তে পারি এই যে মৌখিক শিশু সাহিত্যের কথা আমরা বলছি এর অনেকগুলো প্রকার আমরা দেখতে পাই যেমন একটা আছে ছেলে ভুলানো ছড়া যেমন রূপকথা পশু পাখিদের নিয়ে গল্প বা নীতি উপদেশমূলক গল্প কিছু আছে ভূতের গল্প আছে ব্রত কথা এরকম বিভিন্ন ধরনের সাহিত্য আমরা লক্ষ্য করি বাংলায়